ইতিহাসে কোন হত্যাকারী হিসেবে বিবেচিত হবেন হাজার হাজার নিরাপদ শিশু নারী এবং বৃদ্ধদের উপর বোমা ফেলা আপনাকে নায়ক বানায় না একই পোস্টে তিনি আরো লেখেন যারা হিটলারের রাজ্য বাহিনী ইউরোপে লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছে তাদের সাথে আপনার নামও থাকবে গণহত্যা গণহত্যাই যে হোক যে ধর্মে হোক না কেন এমন গণহত্যা বন্ধ করুন এর আগে গাজায় ফিলিস্তিনি হত্যার অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন পেট্রো জবাবে নেতানিহ পেট্রোকে হামাসের ইহুদি বিরোধী সমর্থক করে অভিহিত করেন আক্রমণ চালে ইউক্রেনের পাঁচ গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে স্থল হামলা চালিয়ে পাঁচটি গ্রাম দখল করেছে মস্কোর বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় ওই তথ্য জানিয়েছে ভবনাস্কো শহরের সাংবাদিকদের রুশ বিমান হামলার বেশ কয়েকটি ভবন ধ্বংস হওয়ার বর্ণনা দিয়েছেন ইউক্রেনের খারকিব অঞ্চলে এবং রাশিয়ার সীমান্ত গৃহপূর্ণ ধূসর অঞ্চলে গ্রে অবস্থিত রাশিয়া গ্রামগুলো দখল করেছে কিনা তা শনিবার নিশ্চিত করেনি ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনের সাংবাদিকরা জানিয়েছেন শুক্রবার বরিসিপিকা অহেদুক পাইলন এবং স্টিলসে গ্রাম দখল করে নিয়েছে রুশিয়ানারা রাশিয়া জানিয়েছে প্লেন্ডোনকে গ্রামটিও দখল করে নেওয়া হয়েছে শনিবার সন্ধ্যা এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন স্টিলস এবং প্রেনিকের পাশাপাশি ট্রান্সকো মরিদোয়স্কা ওয়ালিনক লুকেস এবং হাতে সেই লড়াই চলছে তিনি বলেন আমাদের সেনারা ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় দ্বিতীয় দিনের মতো সেখানে পাল্টা হামলা চালাচ্ছে অস্ত্র এবং জনমাল সংকটে ভুগছে ইউক্রেন এই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের অঞ্চল দখল করেছে রুশ সেনারা সূত্র আল জাজিরা মিয়ানমারের বিদ্রোহী দের বৈঠকে জান্তার বোমা হামলা শিশু সহ নিহত 16 মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীদের একটি বৈঠক বোমা হামলার ঘটনা ঘটেছে এতে 116 জন নিহত এবং 25 জন আহত হয়েছে শুক্রবার বাসিনদ এবং জানতাবিরের সশস্ত্র গোষ্ঠী সদস্যদের পরাতে এই তথ্য জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া বিদ্রোহীরা মেগোর অঞ্চলে একটি বৌদ্ধ বিহারে বৈঠক করার সময় বিমান হামলা চালায় জানতার সেনারা লোলিন নামের ওই এলাকার একজন বাসিন্দা জানান শহরের আহকিপান লাচুন গ্রামে বৃহস্পতিবার সকালে হামলায় নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে রেডিও ফ্রিতে তে তিনি আরো বলেন বিহারে ফায়ার বোমা দিয়ে হামলা চালানো হয়েছে এগারো থেকে বারো জনের মতো ঘটনাটি মারা যান আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বক্তব্যদের সাহায্যকারী দলগুলো জানিয়েছে উদ্ধারকারী এবং বাসিন্দারা আর এফ কে জানিয়েছেন নিহতদের সংখ্যা বাড়তে পারে এখানে অনেক লোক নিখোঁজ রয়েছে এবং অনেক লাশ এখনো উদ্ধার করা হয়নি অনলাইন পোস্ট করা ছবিতে বিদ্রোহী যুদ্ধ এবং বাসিন্দাদের ধোয়া এবং ধ্বংসস্তূপের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করতে দেখা যায় অনেক লাশে মাথা এবং পাহাত পা দেহের ক্ষতি হওয়ার তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়নি হামাস যাক করলে গাজা যুদ্ধবিরতি সম্ভব বলে জানালেন বাইডেন ইজরায়েলের जिम्मेদের সবাইকে আজ মুক্তি দিলে আগামী থেকে গাজায় যুদ্ধবিধে সমাব বলে মন্তব্য করেছেন মার্কিন বেস্টেন জোবাডে শুক্রবার রাজধানী ওয়াশিংটনের এর সিয়াটলে একজন সময় তিনি এই কথা বলেন বাইডেন বলেন হামাস যদি সব जिम्मे কে ছেড়ে দেয় তাহলে আগামীকালের গাজা যুদ্ধবিধে সম্ভব ইজরায়েলের কর্মকর্তা দের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলেছেন গাজা যুদ্ধবিধে এখন পুরোপুরি হামাসের উপর নির্ভর করছে যদি হামাস এবং জিম্মিদের ছেড়ে দেওয়া হয় তাহলে আজ থেকেই গাজা ইজালি অভিযান বন্ধ করে দেওয়া হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবেদীর ঘোষণা করা হবে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা করে হামাজ যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো দুশো জনকে হামাজের অতিরিক্ত ওই হামলার জবাবে ওই দিন থেকে গাজা নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী এ যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছেন প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি এবং গাজা উপত্যক্ষার কার্যত ধ্বংস হিসেবে পরিণত হয়েছে সূত্র এএফপি